গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। বিকেলে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই তার কন্যা দেশের উন্নয়নে সামিল হয়েছেন।